सबसे पहले मैं कर्नाटक की जनता को, कर्नाटक में कांग्रेस पार्टी के सब कार्यकर्ताओं को, सब नेताओं को, और जो हमारे सब नेताओं ने कर्नाटक में काम किया उनको बधाई और धन्यवाद देता हूं। कर्नाटक के चुनाव में एक तरफ क्रोनी कैपिटलिस्ट की ताकत थी, दूसरी तरफ गरीब जनता की शक्ति थी, और शक्ति ने ताकत को हरा दिया। কর্ণাটকে বিরাট জয় কংগ্রেসে, উচ্ছ্বাসে মাতলেন দলীয় কর্মী সমর্থকেরা। শনিবার সকাল থেকে বিভিন্ন আসনে হাত শিবিরের প্রার্থীরা এগিয়েছিলেন। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে ব্যবধান। নির্বাচন কমিশনের তথ্য মোতাবেক 136টি আসনে জয় পেয়েছে কংগ্রেস, বিজেপি জয় পেয়েছে 65টি আসনে, জনতা দল 19টিতে জিতেছে, নির্দল 2টি, কল্যাণ রাজ্য প্রগতিপক্ষ ও সর্বোদয় কর্ণাটক পক্ষ 1টি করে আসন পেয়েছে। কর্ণাটকে মোট আসন 224টি। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার ছিল 113টি, সেখানে একাই 136টি আসন পেয়েছে হাত শিবির। এদিকে বিপুল জয় নিশ্চিত হতেই দিল্লি বেঙ্গালুরুতে উচ্ছ্বাসে মেতেছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। জয়ের পথ মসৃণ হতেই হাসি মুখে দেখা যায় বর্ষীয়ান কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াকে। দল ম্যাজিক ফিগার পেরোতেই রবিবার বেঙ্গালুরুতে পরিষদীয় দলের বৈঠক ডেকেছে কংগ্রেস। অন্যদিকে কর্ণাটকে হার স্বীকার করে নিয়েছে বিজেপি বিদায়ী মুখ্যমন্ত্রী বসবরাজ বোম্মাই। ভোটের ফল প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী এবং বিজেপি কর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও আমরা দাগ কাটতে পারিনি, পূর্ণাঙ্গ ফল প্রকাশ হলেই আমরা পর্যালোচনা করব। তবে জয় নিশ্চিত হলেও ঘোড়া কেনাবেচা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কংগ্রেসের একাংশ। সরকার করতে অন্য দল এবং নির্দল বিধায়কদের নিজেদের দিকে টানতে লোভনীয় প্রস্তাব দিতে পারে বিজেপি, এমন আশঙ্কার কথা জানিয়েছেন কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। बजरंगबली, तोड़ दो भ्रष्टाचार की नली।